চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে দেখো, আমার বাসার সামনে এত সুন্দর কালার হয়েছে গাছের, দেখো কালারগুলো দেখো কি সুন্দর। আজকে অক্টোবরের 21 তারিখ, মানে এত সুন্দর দিন, কি বলবো, মানে বলে শেষ করতে পারবো না। যদি তোমাদেরকে ফিল করাতে পারতাম ওয়েদারটা তাহলে বুঝতে, মানে আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি ব্যালকনিতে। তো যাই হোক, আজকাল কাজের এত বেশি চাপ, আমি এই বারান্দায় এসে বসতে পারি না। এটা কিন্তু আমার খুব পছন্দের একটা বারান্দা, সব সময় বসে থাকতে পারবো এমন একটা অবস্থা। সামারে তো খুবই ভালো লাগে, ফল পর্যন্ত এখানে বসা যায়। এবার সামারে আমার খুব ইচ্ছা ছিল এখানে চেয়ার টেবিল ফুল সব কিছু দিয়ে সুন্দরভাবে সাজাবো, কিন্তু হয় নাই সময়ের অভাবে, অনেক ব্যস্ত ছিলাম। এখন কিন্তু বিকাল 4:30 বাজে, স্টিল ওয়েদারটা ভালো। একটু আগে যে ভিডিওটা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য, সেটা ছিল দুপুরবেলা 2:30 বাজে, আর এখন দেখো বিকাল 4:30 সময়, ওয়েদারটা কত ভালো। আজকে দিনটা পারফেক্ট, অক্টোবর মাসের 21 তারিখ, কিন্তু এত সুন্দর দিন, সবাই গ্যারাজ ডোর খোলা রেখেছে। আমার বাড়ির সামনে দেখো অপোজিটে যে বাড়িটা, ওরা ওদের গ্যারেজের দরজাটা খোলা। কেন খোলা? নিশ্চয়ই কোনো কাজ করছে, ওয়েদার ভালো দেখেই তো ওরা কাজ করতে পারছে, তাই না? তো আমিও একদম লাইট একটা টি শার্ট পরে আর স্যান্ডেল পরে বের হয়েছি। বারান্দাতে মন ভালো থাকলে আমি অনেক টাইম স্পেন্ড করি, ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকি, আবার মন খারাপ থাকলেও বসে থাকি, অনেক ভালো লাগে। আর এখন আমি দাঁড়িয়ে আছি, বিশ্বাস করো এত সুন্দর বাতাস আসছে কিনা, বাতাসটা বইতেছে সব দিক দিয়ে, কোন দিক দিয়ে আসছে আমি জানি না, কিন্তু বাতাসের যে একটা স্ট্রং ফিলিংস সেটা পাচ্ছি। এই যে দেখো কত সুন্দর, খুবই সুন্দর, মানে এই টাইমে এরকম ওয়েদার ভাবাই যায় না, আনবিলিভেবল। আর বাতাসে আমি একদম এখনই পারলে ঘুমাই যাই এমন একটা অবস্থা। আমাদের দেশে গ্রামে, বিশেষ করে গ্রামে, যখন শীতকালে একটা বাতাস বয় না, ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, ঠিক ওরকম একটা বাতাস আসছে, খুব ভালো লাগতেছে। ওহ, এরকম যদি সারা বছর থাকতো তাহলে তো আর কথাই ছিল না। তোমরা হয়তো বলবে যে আমি সবসময় ভিডিওতে ওয়েদারের কথা বলি, কেন বলি জানো? কারণ আমাদের দেশটা হচ্ছে ঠান্ডার দেশ, সেজন্য সবসময় ওয়েদারটাই আমাদের মাথায় থাকে, কোন দিন কোন ওয়েদার চলতেছে সেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ট্রপিক্যাল ওয়েদারটাকে অনেক মিস করি, আর ঠান্ডা যত দেরিতে আসবে ততই আমরা হ্যাপি। আচ্ছা, তো এই যে দেখো গাছের পাতাগুলো কি সুন্দর, দেখো এগুলা সব ম্যাপল লিফ। ম্যাপল লিফের একটাই বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ফলে গাছের পাতাগুলো বিভিন্ন আকার ধারণ করে। এই যে কোনোটা হলুদ, কোনোটা লাল, কোনোটা অরেঞ্জ কালার, এরকম বিভিন্ন কালারের হয়ে যায়, তো তখন দেখতে ভালো লাগে। আর এটা তো সিটির ভিতরে, তাই এমন, আমরা যদি সিটির বাইরে যাই তখন দেখব যে মাইলের পর মাইল বিভিন্ন কালারের ম্যাপল লিফ গাছগুলো দাঁড়িয়ে আছে, এত সুন্দর লাগে, মানে অসম্ভব সুন্দর ভিউ। জানো এই যে গাছগুলো দেখছো, এটা হচ্ছে আমাদের বাড়ি আর পাশের বাড়ির মাঝখানে, এক বলতে পারো এটা ফেঞ্চ, অনেক ছোট ছিল যখন আমরা বাড়িটা কিনেছিলাম, তখন এই গাছগুলো খুবই ছোট ছিল, অন্য সাইডটা দেখা যেত ক্লিয়ার, এখন দেখা যাচ্ছে না, 6 বছরে অনেক বড় হয়ে গিয়েছে। ভালোই হলো আমাদের জন্য, ন্যাচারাল ফেঞ্চ হয়ে গেছে, তো প্রাইভেসি থাকবে।